আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রবীণদের অবশ্যই প্রয়োজন, কিন্তু সব ক্ষেত্রেই একটা বয়সের ঊর্ধ্বসীমা থাকা উচিত, সেটা যে কোনো ফিল্ডের ক্ষেত্রে। হ্যাঁ, মানে এক্সেপশন তোমার ওই শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের ভেরিয়েন্ট, এরা 300-400 বছর অব্দি থাকতে পারে, মা কালী 1000 বছর থাকতে পারে, গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির 500 বছর হতে পারে, পুরীর মন্দির থাকতে পারে। কিন্তু যারা সাধারণ মানুষ তাদের জন্মাবার সময় লেগে জন্মিলে মরিতে হবে, অমর কে থাকবে। তো আজকে যদি অভিষেক যে কথাটা বলেছে আমি সেই কথা শুনেই বলবো যে প্রবীণদের নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু প্রবীণরা যদি তারা রাস্তায় আমার সামনে দাঁড়িয়ে পড়ে যান, গুলি খান, ধাক্কা খান, সেটা আমাদের ইয়াঙ্গার জেনারেশনে অনেক বেশি লাগবে। কারণ আমরা চাই ওরা পিছন থেকে পরামর্শ দিন কীভাবে আমরা চলবো, কোনটা আমাদের ভুল, প্রতিদিন পেপার তৈরি করে আমাদের ওয়ার্কশপ করান, আমাদের শিক্ষিত করে তুলুন, আমাদের ডাইরেকশন দিন। প্রবীণ তো আমরাও, আমরা কি বাচ্চা ছিলাম? আমি 25 বছর ছাত্রজীব রাজনীতির প্রথম সারির একজন কর্মী ছিলাম, কাজ না কাজ প্রবীণ হতেই হবে। এখন যখন কেউ বলেন আমি 12 টার্মে এমএলএ ছিলাম, তাতে উনি বুঝতে পারেন না 5-12-60 এমনি বেরিয়ে গেল, আর 3 টার্মের আমি এমপি, তার মানে 75 বছর আমি এমপি আর এমএলএ, আর 25 বছর মানে যদি মিনিমাম দাঁড়ান বা করে, এমনকি 21 যদি ধরি তাহলে 94-95 এমনি হয়ে যাচ্ছে। 105 বছর বসে ডক্টর মনি ছাত্রী রোজ প্র্যাকটিস করেন, প্রতি সোমবার বিনা পয়সায় পিজিতে 10টা পেশেন্ট নেন, মানুষের সেবা করেন, তার পরিবর্তে কোনো রোজগার করেন না, কোনো মন্ত্রী কোনো রাজ্য, ডক্টর মনি ছাত্রী চাইলে একটা মন্ত্রিসভা, একটা রাজ্যপাল বা একটা রাজ্যসভা কোনো ব্যাপারে। অভিষেকের সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে, এবং আমি খুব অত্যন্ত ভদ্রতার সঙ্গে বলছি যে প্রবীণ আমাদের যে পরামর্শ দেবেন আমরা মাথায় রামের পাদুকার মতো মাথায় নিয়ে বড় দেব, সেগুলো আমরা পালন করে চলার চেষ্টা করব। এবং আমাদের মনে তখন একটা আসবে, দেখো আমাদের প্রবীণরা আমাদের জন্যে ছেড়ে দিলো, ফলে আমাদেরও ছাড়ার দিন খুব তাড়াতাড়ি আসছে, যাতে আমাদের পরের নবীনরা যেন সুযোগ পায়। তো এটা নবীন প্রবীণের সমন্বয় একটা প্ল্যাটফর্ম আমি হতে পারে। দেখুন ওই মনোহর শীল, তাই তো 100-কত বছর ওই ভালো মনোহর আইচান ভালো, কিন্তু উনি যদি বলেন তখনও উনি ব্যান্টাম ওয়েট, লাইট ওয়েট, মিডল ওয়েটে উনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবেন, মানা যায়। 7 বছরের আগের বিশ্ব সুন্দরী এখন কোনো একটা সিনেমায় চান্স পেল, কিন্তু মিস ওয়ার্ল্ড আর ডেজার্ট গন। থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।